আগামী 4 তারিখ দিন জেলা ভিত্তিক নিযুক্তিকে নিয়ে আমি দলগত নির্বিশেষে জাতিগত নির্বিশেষে ধর্মগত নির্বিশেষে সমস্ত নিয়ে গোটে স্ট্রাইক অর্গানাইজ করছু আম পিলা আমার পিলা ভবিষ্যৎ সমস্ত নিবেদন বহুমাত্রায় যোগাই আপনার সমস্ত ধন্যবাদ আপনার আসি গোটে জায়গায় একত্রিত হয়েছেন। আজির প্রেস মিটর কারণ এ যে আমি জেলা ভিত্তিক নিযুক্তি সম্পূর্ণ ভাবে আমি 4 তারিখ দিন সমস্ত মিলেমিশি সেই স্ট্রাইক সমর্থন করা এবং তাকে সকসেস করা। বিগত গতকাল রাজ্য সরকার গোটে ইয়ে নোটিফিকেশন বাহার করছেন স্পাউস গ্রাউন্ডে আম কোরাপুট জেলার অন্ধ্রপ্রদেশ কোরাপুট জেলা 184 ট্রান্সফর হয়েছেন, সেইটি নবরঙ্গপুর জেলার 55, রায়গড়ার 45, মালকানগিরি 23 এবং কোরাপুট 63, সর্বমোট 184 এবং সে গ্রাউন্ড হচ্ছে স্পাউস গ্রাউন্ড। তো মু আপনার গোটি কথা কবি অন্য জেলার পিলা মানে আমার জেলাকে আসিকি চাকরি করছেন, 2-3 বর্ষ চাকরি কলাপরে সে নিজের পলিটিকাল গ্রাউন্ড হোক কোণী গ্রাউন্ডে সে ট্রান্সফর হয়ে নিজ অঞ্চল পড়ছেন, অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমার এই পিলা আম অঞ্চলের পিলা মানে যে শিক্ষক মানে আমার পরজা কন্ধ আমার আদিবাসী মানুষ ভাষাকে জাঁ না সে কলচর জাঁ না সে কমিটি আমার পিলা শিক্ষিত করবে কমিটি আমার পিলা ইয়ে করবে শিক্ষাদান করবে। তো আমি সে জিনিস ঘোর বিরোধ করছু এবং রাজ্য সরকার গোটে নিবেদন করছু ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন ওড়িশা সবর্ডিনেট স্টাফ সিলেকশন কমিটি কমিশন কু আপনার তুরন্ত নির্দেশ দিন্তু কি সমস্ত ওড়িশার সবু ডিপার্টমেন্টর যেকোনসি পদপদবী হোক আপনার স্টেট ক্যাডর নকি ডিস্ট্রিক্ট ক্যাডর করতু যেভাবে ডিস্টর্বেন্স হব না, যে জেলার পিলা সেই জেলার চাকরি করবে এবং সমস্ত সেই জিনিস সুবিধা হব খাস করে শিক্ষক মানুষ।